এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, বৃষ্টি মাথায় নিয়ে আজ পরীক্ষা কেন্দ্রে ছুটছেন শিক্ষার্থীরা, যানবাহনে পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, একটু জানান আমাদেরকে। ধন্যবাদ। আপনারা যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু কয়েকবার বৃষ্টি হয়েছে, সেই অবস্থাতেই কিন্তু আজকে পরীক্ষা বাংলাদেশের সকাল থেকেই আমরা দেখেছি যে পরীক্ষাটি অনেক আগেই 7টা বা 7:30টার সময় কিন্তু পরীক্ষার্থীরা বাসা থেকে বের হয়েছে এই বৃষ্টির কথা মাথায় রেখে। তারপরে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। আমরা দেখেছি যে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে বিভিন্ন রাস্তায়, ফলে গাড়ি পাচ্ছিল না, গাড়ির সংকট, দীর্ঘ লাইন দেখেছি, লাইনে দাঁড়িয়ে থেকে গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে রওনা দিয়েছেন। পাশাপাশি আগে বের হওয়ার কারণে তারা বলছিলেন, তাদের প্রস্তুতির ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন, পাশাপাশি অভিযোগ করছিলেন ভাড়া নিয়ে, যানবাহনের সংখ্যা কম হওয়ায় বেশি ভাড়া দিয়ে আসতে হয়েছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন, কেননা আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীরা একদম ভিজে পরীক্ষা দিতে এসেছেন, শরীরের অনেক বেশি অংশ ভিজে গিয়েছে, ফলে তারা বলছেন যে আজ পরীক্ষা শেষ হলেও মানে পরবর্তী পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়েন কিনা সেটি নিয়ে কিন্তু তারা ব্যাপক চিন্তায় রয়েছেন। অভিভাবকরা বাহিরে আপনারা দেখছেন যেমন দাঁড়িয়ে আছেন, তারা বলছিলেন এমন কথা। পাশাপাশি পরীক্ষার কেন্দ্রে দেখেছি যে পরীক্ষা শুরু হওয়ার পরেও অনেক শিক্ষার্থী এসেছেন, তাদের সাথেও আমরা জানার চেষ্টা করেছি তাদের অভিভাবকের কাছ থেকে। তারা বলছেন যে যানজট এবং বৃষ্টির জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের এই আসতে লেট হয়েছে। পাশাপাশি তারা আগামী পরীক্ষাটি নিয়েও সংকটে রয়েছে। আমরা যদি সার্বিক অবস্থা, রাজধানীর অবস্থাটি বলি, আমরা দেখেছি যে এই মুষলধারে বৃষ্টির ফলে কিন্তু সর্বস্তরের মানুষের মধ্যেই ভোগান্তি তৈরি হয়েছে। আমরা কথা বলেছি অফিসগামী মানুষদের সাথে, অফিসগামী মানুষরা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই সকালে তারা বের হয়ে দেখেছি যে যানজট, মানুষের বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড় দেখেছি, তারা অপেক্ষা করছিলেন, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বের হতে পারছিলেন না। যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন কিন্তু মানুষের একটি মিছিলের মতো শুরু হয়েছে যে তারা সবাই একসাথে যাচ্ছে, তারাও ভিজে গিয়েছে। কর্মজীবী মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যারা দিনমজুর, তারা বলছেন যে কয়েকদিনের বৃষ্টিতে তারা মোটামুটি অস্বস্তিতে পড়ছেন, তারা বাহিরে বের হলেও বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকেই, ফলে তাদের দিন যাপন করতে সমস্যা হচ্ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই চলমান যে বৃষ্টি এটি কিন্তু আরও বেশ কয়েকদিন থাকবে। তারা বলছেন যে আগামী শনিবারের আগে কিন্তু এটি থামবে না। পাশাপাশি আজ সারাদিনই সারা দেশে 20টি জেলার কথা বলা হয়েছে, পাশাপাশি কিন্তু সারা দেশেই বৃষ্টি হবে, অর্থাৎ 20 জেলার পরেও 20 জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি অন্যান্য জেলায় বা সব বিভাগেই এই বৃষ্টি থাকবে। তারা আরও কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে আজ কিন্তু সমুদ্র বন্দর এলাকাগুলোতে দুপুর 1টা পর্যন্ত 1 নম্বর বিপদ সূচক দেখাতে বলা হয়েছে। পাশাপাশি যেমনটি আপনারা দেখাচ্ছিলেন পাহাড়ি অঞ্চলের বিষয়গুলো, ধনুরাশির বিষয়টি কিন্তু আবহাওয়া অফিস থেকে সতর্ক করে দিয়েছে সবাইকে। ফলে পরীক্ষার্থীর বিষয়টি যদি বলি তাহলে সংকট তৈরি হয়েছে আগামী পরীক্ষাটি নিয়ে। আমাদের সর্বশেষ বিষয়টি যদি আমরা বলি, এক কথায় আজ এই কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা শহরের মানুষের মধ্যে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে যেটি চরম আকার ধারণ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ রেজাল্ট।